নিজের হাতে লাগানো বরবটি গাছ থেকে বরবটি তোলার মজাই আলাদা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 40-45 দিন আগে এই গাছটি লাগানো হয়েছে এবং তার থেকে কি সুন্দর লাফা হয়েছে দেখুন একবার। বন্ধুরা আপনারা দেখছেন প্ল্যান্টেশন আর্ট অ্যান্ড রিসার্চ, আপনাদের সঙ্গে রয়েছে আমি তরুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি টবগুলো রেডি করে নিয়েছি এবং দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম আমার 3 রকমের বীজ। এখন 48 ঘন্টা পর আমি এখন এগুলো বোতল থেকে বের করে নেব। আপনারা যে লাল বীজগুলো দেখছেন এইগুলো অপেক্ষাকৃত খাটো জাতের, 4টে করে বীজই হাইব্রিড, কিন্তু লালগুলো হচ্ছে খাটো জাতের, আর এই সাদাগুলো এইগুলো হাইব্রিড। তো আমি টবগুলো আমি তৈরি করে নিয়েছি, এই বীজগুলো এই টবে এখন বসাবো সুন্দর করে ভার্মি কম্পোস্ট আর জৈব সার মিশিয়ে, এবং কিছু খোল মিশিয়ে, হাড় গুঁড়ো মিশিয়ে আমি এই মাটিটা প্রস্তুত করে নিয়েছি। তো এখন এই টবের মধ্যে আঙুল দিয়ে একটু ছিদ্র করে নিয়ে আমি 1/2 ইঞ্চি নিচে বীজগুলো বসাবো। তো এই লাউয়ের বীজের আপনাদের যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে মুখের দিক, তো এখান দিয়ে শিকড় বেরোয়, এটা নিচের দিকে রাখবো, রেখে আমরা বীজগুলো মাটির মধ্যে বসাবো। একটা আঙুল দিয়ে টবের ভেতরে একটু গর্ত করে মুখের দিকটা নিচের দিক দিয়ে বীজটা বসাতে হবে। তো আমি বসিয়ে দিলাম এবং একটু চেপে দিলাম। তো এইভাবে আমি সবগুলো বীজ টবে লাগিয়ে দেব, দিয়ে ভরপুর জল দিয়ে দেব, তারপর যেখানে সুন্দর রোদ পড়ে সেখানে রেখে দেবো। দেখুন আমি সবগুলো টবে বীজগুলো লাগিয়ে ফেলেছি, এইবার জল দিয়ে দেবো এবং যেখানে রোদ আসে সেখানে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আজকে আমার এই লাউ গাছের বয়স মাত্র 15 দিন, আর 15 দিনে এর উপযুক্ত মাটি হওয়া কারণে এবং বীজগুলো যেহেতু হাইব্রিড তাই কত দ্রুত বেড়ে উঠেছে, এবং পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুস্থ এবং সতেজ। এইগুলো হচ্ছে আমার শশা, দেখুন এটা আমি বলেছিলাম লাল অপেক্ষাকৃত খাটো হাইব্রিড জাত, আর সাদাটা হাইব্রিড কিন্তু একটু লম্বা জাতের। দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর, সব থেকে বেশি বেড়েছে আমার লাফা, কত দ্রুত 15 দিন বয়সে কত দ্রুত এরা বেড়ে উঠেছে দেখুন। তো সতেজ সুস্থ কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকে আমার গাছের বয়স মাত্র 44 থেকে 45 দিন, আর এর মধ্যে দেখুন কত সুন্দর লাফা হয়েছে, এবং এর মাঝে একদিন ছাগলে নিচ থেকে কিছু পাতা খেয়ে গেছিলো, তাই আমি নেট দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ লাফা হয়েছে, এই জন্যই বলে যে লাফিয়ে লাফিয়ে বড় হয় তাই এর নাম লাফা। কত দ্রুত এই লাফা আমাকে লাউ এবং শশার আগে আমাকে লাফা দিয়ে দিল। তো আমার শশা গাছেও এখন ছোট ছোট শশা এসছে, দেখুন কত সুন্দর গাছের গ্রোথ হয়েছে। আর আমি যেহেতু রাস্তার পাশে প্রচণ্ড রোদ পড়ে তাই আমি মালচিং করে দিয়েছি যাতে গাছটা দুপুরে ঢলে না যায়। দেখুন এই যে আমার ঝিঙে গাছ, এটাও আমি খুব সুন্দর করে মালচিং করে দিয়েছি। তো এবার আমি তুলবো আমার গাছ থেকে লাফা, আসুন লাফা তুলি। দেখুন নিজের গাছ থেকে লাফা তুলতে মজাই আলাদা। আপনারাও খুব দ্রুত এরকম বাড়িতে লাফা ফলিয়ে নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবেন এরকম সুন্দর সুন্দর লাফা, এবং সবজি যে কোনো সবজি এরকম অল্প জায়গার মধ্যে আপনারা 3G 4G কাটিংয়ের মাধ্যমে খুব দ্রুত ফসল তুলতে পারবেন। দেখুন আমিও এই গাছগুলোকে 3G কাটিং করেছিলাম এবং সেই ভিডিওগুলিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখবেন, আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন আমার শশা গাছ এবং লাউ গাছের 3G কাটিং। তো বন্ধুরা দেখুন কতটুকু জায়গার মধ্যে আমি কত সুন্দর
বরবটি ফলিয়েছি, আপনারাও এটা পারবেন। এটা আমার হাতের কোনো জাদু নয়, আপনারাও পারবেন। একটু চেষ্টা আর একটু সময় যদি গাছের প্রতি দেন, একটু ভালোবাসা যদি আপনারা গাছকে দেন, তো গাছও আপনাদের অনেক ভালোবাসা ফিরিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ, নমস্কার।